আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরের থেকে যে যেখান থেকে বসে আমার ইউটিউব লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ডোরান ফার্নিচারের পক্ষ থেকে। আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, চিটাগং সেগুন কাঠের, প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হই। ইতিমধ্যে যারা ফার্নিচার লাভার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাকে সৌদি আরব থেকে আবদুল্লাহ ভাই, উনি অর্ডার করেছেন, ওনার আম্মা জানকে ইয়ানুর আপাকে অর্ডার করেছেন, তিনটা ফুল বেডরুম সেট অর্ডার করেছেন। তো তার মধ্যে হচ্ছে একটি ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ কিন্তু প্রতিটা ঘরের কিন্তু একটি শোভা, কারণ খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাপড় চাপড়গুলো গুছিয়ে রাখতে পারে। তো এই ওয়ার্ড্রপগুলো, এই ওয়ার্ড্রপটা আমরা করেছি ইতালিয়ান ওয়াটার প্রুফ গোল্ডেন কালার লেকার বানিশের মধ্যে। তো কোয়ালিটির কিন্তু কোনো শেষ নাই। এটাকে আমরা কী কোয়ালিটি করেছি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এবং এটা রেটটা বলে দিচ্ছি। এখন এই যে ইয়াটা দেখেন, পাল্লাটা, এখান থেকে কিন্তু একটা তক্তা কিন্তু আমরা 10 ইঞ্চি চড়া তক্তা দিয়েছি এবং একটা দুইটা তিনটা বাটাম দিয়েছি। এখন আপনি যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি করে ছোটো ছোটো তক্তা দেন তাহলে কিন্তু এটা লোকাল প্রোডাক্ট হয়, মানে চিকন গাছ, মানে বড় বড় তক্তা দিলে কিন্তু অনেক মোটা গাছ হয়, সেই কাঠগুলোর সেফটি কিন্তু অনেক বেশি হয়। তো এবং এই ভিটটা দেখুন, এই ভিটটা কিন্তু পাক্কা আপনার 2 ইঞ্চি আছে এবং এটার পিছনে আপনার 1 ইঞ্চি মোটা, দেখেন 1 ইঞ্চি মোটা ফিঙ্গারপ্রিন্ট জয়েন দেওয়া কাট আছে। এটা কিন্তু কখনোই বাঁকা এবং ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা ফিঙ্গারপ্রিন্ট জয়েন মানে একটা কাঠের ভিতরে কিন্তু আরেকটা ঢুকানো। এবং এটার ড্রয়ারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্যামেরার সামনে নিয়ে আসো। এটার ভিতরে হচ্ছে চিটাগং গামারি কাঠ, দেখেন কত ইঞ্চি মোটা, মানে 1 ইঞ্চি মোটা। এখন আপনি যদি এটার ভিতর এবং পিছনে ইয়া দিয়ে নিতেন, ফ্লাইবোর্ড দিয়ে যদি নিতেন, তাহলে কিন্তু এই ওয়ার্ড্রপগুলো সাধারণত কিন্তু 8-10টা দোকানে ভিতরে এবং পিছনে ফ্লাইবোর্ড দিয়ে কিন্তু 25 থেকে 30 হাজার টাকা করে সেল দেয়। যেহেতু এটার ভিতর বাহির সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ, এর জন্য কিন্তু এটা প্রাইসটা 40 হাজার টাকা। যদি আপনি মনে করেন ভিতরে ফ্লাইবোর্ড নেবেন এবং যেরকম চিকন চিকন যেই 5 ইঞ্চি 4 ইঞ্চি যে কাঠগুলো হয় এটার ইয়াগুলো দেখে দাও, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। তো কোয়ালিটির কিন্তু শেষ নেই, আমি আপনাদেরকে দেখাই এটার কাঠগুলো। দেখুন, যারা কাঠ চিনেন তারা বুঝতে পারবেন, দেখেন এখানে 1% পল নাই, প্রতিটা কাঠেই কিন্তু আপনার 1% পল থাকে। কিন্তু এই কাঠগুলো দেখেন, যারা কাঠ চিনেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখেন কাঠগুলোর ফাইবার কি, তো আমি এটার সাইটের কাঠগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং এটার পিছনের সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখেন পিছনের সাইডটা, এটা দেখেন পিছনের সাইডটা কিন্তু আপনার 1 ইঞ্চি মোটা কাঠের থেকে খোদাই করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট জয়। এটা হচ্ছে চিটাগং গামারি, দেখেন কত মোটা, মানে এই একটা তক্তা আবার এই যে এই জায়গাটা হচ্ছে জোড়া, মানে কত মোটা, মানে আসলে কোয়ালিটি যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে কোয়ালিটিভাবে তৈরি করে দেওয়া যায়। তো আরেকটা হচ্ছে ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল। তো এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা হচ্ছে অনলি 55 হাজার টাকা। কেন এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা 55 হাজার টাকা সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে একটু লুক করে দেখিয়ে দিচ্ছি দূর থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, মানে এটা কেন 55 হাজার টাকা, কারণ এই ভিক্টোরিয়া ড্রেসিং টেবিলটা কিন্তু আপনার দেখা যায় যেগুলো রেডিমেড লোকাল পিছনে যারা হয় যে ফ্লাইবোর্ড দেয়, এই জায়গাগুলো কিন্তু অনেকে ফ্লাইবোর্ড দেয়। দেখেন এটা কিন্তু আমি কাঠ দিয়েছি এবং এটা দেখেন 1 ইঞ্চি মোটা কাঠ। এখন আপনি যদি এটার পিছনে ফ্লাইবোর্ড দিতেন তাহলে কিন্তু এটা প্রাইসটা 35 হাজার টাকা পড়তো, যেহেতু এটা সম্পূর্ণ কাঠ। এবং এটা ড্রয়ারগুলো দেখুন, আমি আপনাদেরকে এটা ড্রয়ারগুলো দেখিয়ে দিই, এই যে ড্রয়ারগুলো দেখুন, এটা কিন্তু আপনার চিটাগং গামারি কাঠ। এখন পর্যন্ত মালটা ফিনিশিং দেওয়া হয় নাই, তো ফিনিশিং দিলে জিনিসটা আরও সুন্দর হবে। তো দেখেন 1 ইঞ্চি মোটা কাঠ, তো আসলে কাঠ দিলে জিনিসের সৌন্দর্যটা এইভাবে অনেক ফুটে ওঠে। এবং একটা কাঠের মধ্যে খোদাই করা নকশা, এখানে কিন্তু কোনো আলগা কাঠ নাই। তো ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখেন এটা কিন্তু পাক্কা 3 ইঞ্চি। এখন এটা যদি আমি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দিতাম তাহলে কিন্তু প্রাইসটা হচ্ছে 30-35 এর মধ্যে আপনাদেরকে আমি দিতে পারতাম। তো যেহেতু যেই ভাই আমাকে অর্ডার করেছে সে কিন্তু 100% কোয়ালিটিভাবে অর্ডার করেছেন এবং আপনারা জানেন 8-10টা দোকানে এই যে ভিক্টোরিয়া পায়াগুলো, এই ভিক্টোরিয়া পায়াটা কিন্তু আলগা থাকে, কিন্তু আমি এই যে দেখেন এখান থেকে একটা জয়েন দিয়ে এই পর্যন্ত নামিয়েছি, মানে কোয়ালিটির কোনো। এবং এইটা আপনার 3 ইঞ্চি মোটা, দেখেন কোয়ালিটির কিন্তু কোনো শেষ নেই। আসলে এত মোটা ড্রেসিং টেবিল সবাই নিতে চায় না, তারপরও এক একজন মানুষের রুচি কোয়ালিটি এক এক রকম, যে আসলে যেরকমটা চাবেন আমরা সেরকমটা দিবেন। এবং কাঠের ফিনিশিংটা দেখেন কোয়ালিটিটা, তাহলে বুঝতে পারবেন। এবং এই বাটামটা দেখেন, এই বাটামটা কিন্তু পাক্কা 3 ইঞ্চি মোটা। এটা হচ্ছে আপনার মিরর গ্লাস হবে, যে এখন পর্যন্ত আমাদের মালটা কমপ্লিট করা হয়নি, তো কমপ্লিট করা হলে আপনাদেরকে আমরা একটা ভিডিও দিয়ে দিব।
তো অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন অপু ফার্নিচার আছে। যেরকম এই সোফাটার প্রাইসটা হচ্ছে অনলি আপনার 55,000 টাকা। আবার এটা এই কাঠগুলা যদি আপনি গামারি কাঠ নেন বাটামগুলা তাহলে 45,000 টাকা, এবং ফুল সেগুন দিয়ে যদি নেন এটা প্রাইসটা পড়বে হচ্ছে 55,000। অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।